যাদের ভালো না লাগবে ওরা উঠবে। আবার অনেকে তাকাজা থাকে, পেশাব পায়খানা খাওয়া, আর এরা যে কত নম্বর মানুষ আল্লাহ জানে, দাঁড়িয়েই থাকবে, চেহারাতে দেখে মানুষ মনে হচ্ছে সুন্দর সুন্দর চেহারা, কত ভালো মানুষ, কিন্তু বসবে না, বসানোও যাবে না। ওরা মনে মনে বলছে তুই বক না বে, এইদিকে কেন তাকাচ্ছিস, ভাড় ভাড়াতে চেষ্টা করি, আমরা বসলাম আর না বসলাম। হ্যাঁ, কিন্তু বসার ব্যাপারে কোরআনেরও দলিল আছে, হাদিসেরও দলিল আছে। আসলে হবে না, একটু কড়া করে বলেন না তো জালসা বন্ধ করবেন, ওই করে ডিস্টার্ব হচ্ছে সবার। কি করা করো, বলেন যে আমার বক্তব্য যতক্ষণ চলবে আপনারা মার্কেটটা ফাঁকা করে বসেন, না তো বন্ধ করে দেন। হ্যাঁ ঠিক বলেছে, এখানে সভাপতি কে আছে বলো না জি। এর সঙ্গে আমি একমত। আচ্ছা বসেন না, ওনার কথাটা ভালো, কথাটা আমি কবুল করলাম। আর ওই ওইদিকে আলোচনা চলছে, বলছে হয় ওরা যাক না হয় এরা যাক, ঠিকই বলছে, যে কড়া করে বলতে বলছে, ঠিকই বলছে, আলহামদুলিল্লাহ তোমার বুদ্ধিটা আমি গ্রহণ করলাম, হয়তো বা এটা কার্যকারী করা যেছে না, কিন্তু ওর যুক্তিটা ঠিক আছে। যে ওদেরকে কড়া করে বলতে হবে, কড়া লিবে না রে ভাই, গন্ডারের চামড়াতে গুলিও ঢুকে না শুনেছি। তো যাই হোক, আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে বলছে তোমরা মুত্তাকি হয়ে যাও। এই যে বাংলাদেশ, মাঝে মাঝে আমি যাই, আল্লাহ নিয়ে যান তাই আমরা যাই, তো আমার ব্যাগেতে আমি জামা কাপড় চাদর টুপি রুমাল যা আছে আমি গোছিয়ে গোছিয়ে ভরি, কিন্তু একটা জিনিসকে আমি বারবার দেখি, ঢোকানোর সময় দেখলাম একটা গেঞ্জি ভরবো তাও একবার দেখি, ব্যাগটা নেওয়ার সময় দেখি, রাস্তায় যেতে যেতে দেখি, সেটা কি, সেটা হলো পাসপোর্ট। পাসপোর্ট সব, একটা লুঙ্গি ছাড়া গেলে অসুবিধা নাই, চাদর ছাড়া গেলে অসুবিধা নাই, পাসপোর্ট ছাড়া গেলে অসুবিধা আছে। এক নম্বর উদাহরণটা ভালো করে শুনে, দ্বিতীয় নম্বর, যখন আমাকে বর্ডারে পার করে তখন ভারতের কাস্টম একবার চেক করে, বাংলাদেশের কাস্টম একবার চেক করে ব্যাগ ব্যাগ, কেন লুঙ্গি আছে অসুবিধা নাই, গেঞ্জি আছে অসুবিধা নাই, পাঞ্জাবি জুব্বা আছে অসুবিধা নাই, চাদর আছে টুপি আছে অসুবিধা নেই, কিচ্ছু বলবে না। কিন্তু যদি হিরোইন থাকে, গাঁজা থাকে, আর কিছু থাকে, তাহলে আমি পাকড়াও হয়ে যাব। দুটি উদাহরণ দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবী ধ্বংসের কবলে তোমাকে দুইটি জায়গায় চেকআপ হবে, একবার কবরে হবে, একবার হাসরের ময়দানে হবে। তোমার একটা ব্যাগ আছে, ওই ব্যাগটার নাম হলো আমাল, আমাল নামে ব্যাগটাতে তুমি নামাজকে গোছিয়ে নাও, রোজাকে গোছিয়ে নাও, দান খয়রাতকে গোছিয়ে নাও, এবার তুমি ইমানের পাসপোর্ট নিয়ে রেডি হয়ে যাও। যদি তোমার দান খয়রাত থাকে, ইমান না থাকে, ইমান আছে দান খয়রাত নাই, ফেসে যাবে ফেসে যাবে। কিন্তু যেন তোমার ব্যাগে হিরোইন গাঁজা না থাকে, অমনি যেন তোমার আমলের ব্যাগে জুয়ো তাস লুডো দাবা এগুলো না থাকে, মদ না থাকে, তোমার কাছে যেন গাঁজা না থাকে। এই জিনিসগুলি থেকে তুমি আমলের ব্যাগটাকে হেফাজত করবে। পূর্ব দিকে কালো মেয়ে উঠেছে, এখানে আপনি ধানকে শুকাতে দিয়েছেন গমকে ভোটটাকে, আমি বলছি তাড়াতাড়ি তুলে নিয়ে রে, ভিজিয়ে দেবে, ধ্বংস হয়ে যাবে তোর মাল। হে মুসলমান, বিশ্ব জুড়ে তোমাদের মাথার উপরে কালো মেয়ে উঠেছে, এখন তুমি আমলের মাথাকে, আমলের ব্যাগটাকে, আমলের অ্যাটাচিকে, ব্রিফকেসকে যদি না গুছিয়ে নাও, একদিন তুমি ধ্বংস হবে, নষ্ট হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, এই সময় তুমি গ্রুপ ঠিক করে নাও, তুমি গ্রুপের মাল। যদি তুমি জান্নাতে হতে চাও, তাহলে মুত্তাকিদের গ্রুপে তোমাকে ঢুকে যেতে হবে। মুত্তাকি কে, মুত্তাকি কে, কে বলবে, কে বলবে, কে বলবে? কোরআন বলবে, আল্লাহ বলবেন, কোরআন বলবেন, আল্লাহ বলবেন। আমার আল্লাহ বলছেন, বি
Bismillahirrahmanirrahim. Laysal birra an tuwallu wujuhakum qibal al mashriqi wal maghribi walakinnal birra man amana billahi wal yawmil akhiri wal malaikati wal kitabi wan nabiyyin wa atal mala ala hubbihi ذَبِيلُ الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ فِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا أَحْدَثُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ এই আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি। এতক্ষণ আমি উপস্থাপনায় ছিলাম, এখন আমার মেন বক্তব্যে নামলাম। উপস্থাপনাটাকে এক মিনিটে গুটিয়ে দেব, 30 সেকেন্ডে গোটাবো, এক মিনিটও নেব না। ভাই, কালো মেঘ যখন উঠে তখন যে যেটা শুকাতে দিয়েছে তাড়াতাড়ি যেমন গোটাতে শুরু করে যেন আমার জিনিসটা নষ্ট না হয়, তেমনি মুসলমানদের কালো মেঘ উঠেছে। ভাবিয়েন না যে আবার পূর্বে ঔরঙ্গজেবের মতো ভারতবর্ষ আসবে। এখন ইমানের ব্যাগটাকে গুটিয়ে রেডি হতে হবে জান্নাত যেতে গেলে। এটাই আমার বক্তব্যের উপস্থাপনা, বাস। আর কোনো কাজ নাই, ওইটাই কাজ। গোটাও 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 গোটাও। আর এরই মধ্যে ওরাও চাবুক খাবে, বেইমানরা চাবুক খাবে। চীনে চলছে বেইমানদের চাবুক। চীনা হিন্দুরা গত জুমাটাও পড়ে লিয়েছে ওরা, জি, এই চাবুক চলবে। তো এই গুটানোর ভিতরে অনেকগুলো গ্রুপ আছে যারা জান্নাতে যাবে। আমি মুত্তাকিটা ধরেছি আজকের বক্তব্যের বিষয়। টোটাল ধরে নিতে পারেন মুত্তাকিকে, প্রকৃত মুত্তাকিকে। আর এই মুত্তাকি জাহান জান্নাতে যাবে। তো মুত্তাকির 10টা গুণ হবে, 10টা 10টা। 10কে 2 দিয়ে ভাগ করে দেন, 5 5। 5টা হবে ঈমান, যা দেখা যাবে না ভিতরকার। 5টা হবে আমাল, যা বহির প্রকাশ দেখা যাবে, দুই চোখে দেখা যাবে যে মানুষ এগুলো করছে। এই 5 আর 5 10টা গুণ যার ভিতরে থাকবে ওই লোকটাকে মুত্তাকি বলা হবে। কে বলবেন? আল্লাহ বলবেন। আপনি আমার চেহারা দেখে, আমার লম্বা পাঞ্জাবি আর টুপি আর চোখে চশমা দেখে আর মিষ্টি মিষ্টি কথা বলছি আপনাদের সামনে মাইকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশ্বজুড়ে সবাই ইউটিউবে দেখছে, কোথাও ওমান থেকে সৌদি থেকে ফোন আসছে। তো এই জন্যে জানছি যে আমি বিরাট বিখ্যাত, বিখ্যাত মশহুর হওয়া আসান হ্যাঁ, মগর মকবুল হওয়া বহুত সখ্ত হ্যাঁ। যাকে চিনা দরকার সেই আল্লাহ আমাকে চিনে না, আল্লাহর নজরে আমি একটা শুকর কুকুরের থেকেও নিচে। এর কোনো মূল্য নেই, এর কোনো মূল্য নেই। পৃথিবীর লোক আমাকে বাহবা 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 দিছে, আর আল্লাহর নজরে আল্লাহ বলছে তুই একটা কুত্তার থেকেও খারাপ আমার নজরে। তোর যা ব্যবহার এর জীবনে মূল্য নাই। আর এখানে এমন একটা লোক বসে আছে তাকে কেউ চিনে না, পাড়াওয়ালারা ডাকে না, 5 জন বসে কোনো আলোচনা করলে ওকে ডাকেই না। আর ও রাত 12টায় আল্লাহর সঙ্গে কথা বলে চোখের পানিতে, আল্লাহ ওকে চিনে। ওই লোকটার মূল্য আছে। এর জন্য আল্লাহ রসুল বলছেন আর তাকুয়া হা হুনা, আর তাকুয়া হা হুনা, আর তাকুয়া হা হুনা। ভয় ভীতি আল্লাহ ইমানটা এইখানকার বিষয়, এটা দেখাবার বিষয় নাই, এটা দেখাবার বিষয় নাই। কিন্তু যারা মুত্তাকি হবে তাদের 10টা গুণ হবে। তবে তার আগে, এটা আমার ব্রেন থেকে বলছি না, রসুলের ব্রেন থেকে বলছি না, জিব্রাইলের ব্রেন থেকে বলছি না, কোনো মৌলানা মুফতি মুফাসসির কোনো ব্যাখ্যাকারীর ব্রেন থেকে বলছি না, স্বয়ং আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন ছোট, এই ভূমিকাটা ব্যাখ্যা করে দিচ্ছি। আমি আয়াতে নেমে গেছি, একদম সরাসরি আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম,
লাইসাল বিররা আনতুল উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি লাইসাল বিররা আনতুল উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি এই চাওলা এই চাওলা এই ঘুর ঘুর তুই এদিকে ঘুর এই দিকে যা যা এদিকে যা শরম কর নাই بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب এই কথাটা যদিও ছোট কথাটা আল্লাহর কত তথ্য কথা রয়েছে এর ভিতরে লুকানো বন্ধুরে আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন পূর্বে এবং পশ্চিমে মাথা নাম করার নাম ইমানদারি নয় পূর্বে এবং পশ্চিমে মাথা নাম করার নাম ইমানদারি নয় পূর্বে এবং পশ্চিমে মাথা নাম করার নাম ইমানদারি নয় তাহলে পূর্বে নামাজ পড়া মানে কি পশ্চিমে মাথা নাম করা মানে নামাজ পড়া পূর্বে মাথা নাম করা মানে নামাজ পড়া উত্তরে নামাজ করা মানে মাথা নাম করা মানে নামাজ পড়া দক্ষিণে তো করা মানে নামাজ পড়া তার মানে হচ্ছে বন্ধুরে ভারতবর্ষ পাকিস্তানের লোক পশ্চিম দিকে সাজদা করে সুদানের লোক পূর্ব মুখে সাজদা করে মদিনার লোক দক্ষিণ মুখে সাজদা করে নাইজেরিয়ার আফ্রিকার লোক উত্তর দিকে সাজদা করে তার মানে কাবার চারিদিকার লোককে আল্লাহ বলছেন তোরা মাথা ঠুকে দিবি নামাজ পড়ে নিবি আর লোককে বুঝিয়ে দিবি আমি ইমানদার লোক বুঝবে তুই ইমানদার আমি আল্লাহ বুঝবো না তুই ইমানদার শুধু নামাজ পড়ে মাথা ঠুকে দেওয়ার নাম ইমানদারি নয় নামাজের এগেনস্টে চারটা দলিল যারা নামাজ পড়ি বেনামাজির কথা এখন বলিনি এই একটা গেল একজন মুফাসির সে বিচারা ইঞ্জিনিয়ার বক্তব্য রাখতে রাখতে হঠাৎ বলছে কি যে রসুলের জামানায় মুসলমান কম ছিল মুসাল্লি বেশি ছিল আর এই জামানাতে মুসলমান বেশি মুসাল্লি কম আমার সঙ্গে অঙ্কে মিলছে না এটা কেমন কথা গো মুসলমান বেশি মুসাল্লি কম তিন পাকুড়িয়াতে মুসলমান আছে 3000 মসজিদে ঢুকেছে 300 তাহলে মুসলমান বেশি মুসাল্লি কম আর রসুলের জামানাতে কি ছিল মুসলমান কম মুসাল্লি বেশি মুসলমান ছিল 150,000 কি 60,000 টোটাল মুসলমান ছিল রসুলের সাহাবি আর নামাজি ছিল 50,000 যদি ওটা ছিল তো নামাজি ছিল 5100 মানে 51,000 1,000 অতিরিক্ত তো ওইটা আবার কে মুনাফেকেরাও নামাজ পড়ে নিত তখন বর্তমানে ইমানদারেরা ফরজ নামাজ পড়ে না রসুলের জামানার মুনাফিকদের তাহাজ্জুদ কোনোদিন বাদ যায়নি দেখেন কোন ভেজাল সেই জামানায় যদি কেউ নামাজে কাউকে না পাওয়া যেত তো তিনটে কথা ওরা ভাবতো সাহাবিরা সালাম ফেরার পর কোনো লোককে দেখতে পায়নি তো ভাবতো ওই লোকটা হয়তো বিদেশে কোনো সফরে চলে গেছে বাড়িতে নাই কোনো জায়গায় বাণিজ্যে গেছে না হয় ভাবতো অসুখ হয়ে বিছানায় পড়ে গেছে মসজিদে আসতে পারেনি ওর বাড়িতে দেখা করতে যেত আর না হয় ভাবতো সে দীন ইসলামকে ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে গিয়ে আবার মুশরিক হয়ে গেছে ওই লাইনে চলে গেছে আজকের মুসলমান সারা জীবন মসজিদে আসে না তারপরও সে মুসলমান হয়ে আছে বন্ধুরা আমার যে কথা আমি বলতে চলেছি আমার আল্লাহ বলছে শুধু নামাজ পড়ার নাম ইমানদারি নয় মুনাফিকরাও নামাজ পড়েছে আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন ওয়াইল জাহান্নামটা মুসাল্লিদের জন্য বানানো হয়েছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা জুমা পড়ে নানা রকম নামাজের মধ্য দিয়ে যারা জীবনকে কাটাচ্ছে তাদের জন্যে অয়েল জাহান্নামটা করা হয়েছে তাহলে নামাজিরা জাহান্নামে যাবে আবার নবীজি বলছেন মান সাল্লা ইরাই ফাক
ফাকাদ আশরাকা, মান সাল্লা কাব্বারা ফাকাদ আশরাকা। যে লোকটা লোক দেখানি নামাজ পড়লো, শিরক করলো, এটা একটা হিন্দু ছেলের বাড়ি। সকালবেলায় উঠে বেলা একটার সময় গোসল করে মন্দিরে ঢুকে সে পুজো করছে, সে মূর্তিকে পানি দিল, ফুল দিল, নমস্কার করলো, মাথা নাম করলো, মূর্তির কাছে করে যে গুনাহটা করে বেরিয়ে এলো। আর একটা ছেলে মসজিদে ঢুকলো, উজ্জহরে নামাজ পড়লো, সুন্নত পড়লো, নফল পড়লো, ফরজ পড়লো, বেরিয়ে এলো। নবীজি বলছেন দুইজনের গুনাহ বারাবার হলো। যে মূর্তি পূজা করেছে এই যতটা গুনাহ করেছে, যে নামাজ পড়েছে ও অতটাই গুনাহ করেছে। মানসাল্লাহ ইরাই, যদি কেউ লোক দেখানি নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ করে, আল্লাহর নবী বলছেন ফাকাদ আশরাকা, সে শিরকের মতো গুনাহ করেছে। তাহলে এই দুজন বারাবার হয়ে গেল। তাহলে শুধু নামাজ পড়ার নাম ইমানদারি নয়। চারখানা দলিল পা গেল। আল্লাহ বলছে পূর্ব পশ্চিমে মাথা ঠুকে নিয়ে আমাকে বোঝাতে পারবি না, অর্থাৎ নামাজ পড়ে বোঝাতে পারবি না। নাম্বার দুই, আয়েল জাহান্নামটা বানানো হয়েছে নামাজিদের জন্য। নাম্বার তিন, নামাজ যদি লোক দেখানি করা হয় সেটা শিরকের গুনাহ হবে। নাম্বার চার হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়েছে। তার মানে নামাজ পড়াটা ইমানদারির শুধু যদি প্রতীক চিহ্ন হয়ে যেত তাহলে সমস্ত মুসল্লি ইমানদার হয়ে যেত, এর জন্য মুনাফিকরাও নামাজ পড়েছে। তাই আমার আল্লাহ বলছেন লাইসাল বিরাম তুয়ালুজুহুকুম কেবল আল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিমে তোরা সাজদা করে নামাজ পড়ে নিয়ে আমি আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে গিয়ে জান্নাত নিয়ে নিবি, এটা কোনোদিন হতে পারে না। নদীর ধারে, পুকুরের ধারে, জলাশয়ের ধারে শুকনো মাটি, ইঁট বা পাথর বা ডাল কাঠ পেলে একটা পাখি সাদা মতো বসে থাকে, পাখিটার নাম কি? বক। পাখিটার নাম বক। তো ও যখন বসে থাকে এমনি চুপ করে পিটপিট পিটপিট করে দেখবে, তো ঠিক মনে হবে যে হযরতজি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের নিয়ত মেনেছে, মনে হয় না? কি ভালো ভদ্র মানুষ, সাদা মানুষ, কিন্তু মালটা ভালো, ঠিক করে বলেন। পাকা চোর, ও মাছ চুরি করতে গেছে লোকের পুকুরে, আবার যার পুকুরে মাছ চুরি করে ওকেই গালে গালি দেয়, কক 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 বলায় মাছ চুরি করে। তো কিছু লোক আছে দেখবেন গ্রামে, আপনার এলাকায় থাকলে বলবেন যে হ্যাঁ এরকম আছে, আর যদি বলেন যে না আপনার এলাকায় নাই তো বলবেন আমাদের এলাকায় নাই, আপনাদের বর্ধমানে আছে। মসজিদে ফাঁস কাতারে দাঁড়াবে, ইমামের পেছনে দাঁড়াবে, লম্বা সুন্দর দাড়ি, সাদা পাঞ্জাবি টুপি, আর দেখে মনে হচ্ছে পরেশগার, নামাজ পড়তে এমনিগুলো মুখ, এমন করে মুখ হিলাবে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু গায়ের মধ্যে পাকা ছিটার, গোটা গাঁকে জ্বালিয়ে খেয়েছে। এই মাল আপনাদের এলাকায় আছে? যা নাই, আছে এ মাল সব জায়গায় আছে। আল্লাহ ওদের জন্যই এই খেলটা বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব। আমি মেন বক্তব্যে চলছি। এখন যেটি বেনামাজি বসে আছে এরা মনে মনে বলছে ঠিকই বলছে বে, ওদের দিল যে কত বড় হচ্ছে, এই মোটা হয়ে গেছে দিল, যে ঠিকই বলছে রে সাল, আর নামাজি ঠিক হচ্ছ, খুশি হয়ে গেছে। জি ভাই, দুটি উদাহরণ দিচ্ছ মনে শুনেলেন, উদাহরণ দুটি। ডাক বাংলা থেকে আপনি 5 কেজি চুন নিয়ে চলে আসছেন, চুন চুন মাটির হাঁড়িতে কোনো কাজে লাগাবেন, আর আমি পার হয়ে গেছি, তো আমি জিজ্ঞেস করছি দই কোথা থেকে আনলে জি? চুনকে ভুলবশত দই বলাটা সম্ভব, সম্ভব না অসম্ভব? সম্ভব, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে জীবনে? তো বেনামাজি হচ্ছে আলকাতরা গ্রুপের মাল, ওকে ইমানদার বলাই যাবে না, ও এই গ্রুপই আসবে না। এখন নামাজির ভিতরে কেউ ইমানদার কেউ বেঈমান একটু ঠিক করে নিতে হবে। লিক টায়ারে, লিক টিউয়ে সলিউশন করা যায়, টিউই নেই ওর, আবার সলিউশন করার কি আছে? তো ওদের উদাহরণ আমি দিচ্ছি, একটু ধৈর্য ধরে শুনেন, বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে যত সাদা জিনিস আছে সব দুধ, আর যত দুধ আছে সব সাদা না লাল? 3 বার বলবো মনে ভরে লেন।
সব সাদা দুধ নয় সব দুধ সাদা, ঠিক আছে? সব সাদা দুধ নয় সব দুধ সাদা, বুঝে এলো? সব সাদা দুধ নয় সব দুধ সাদা, এবার মিলিয়ে দি, সব মুসল্লি ইমানদার নয় সব ইমানদার মুসল্লি, বুঝে এসছে? সব মুসল্লি ইমানদার নয় কিন্তু সব ইমানদার মুসল্লি, মুসল্লি কোনোদিন ইমানদার কোনোদিন বেমুসল্লি হতে পারে না। যারা নামাজ টোটালি পড়ে না এদেরকে ইমানের গ্রুপই আনা যাবে না। একজন বলছে আমি দান করি, খয়রাত করি, টাকা পয়সা দিই, বিল্ডিং বানিয়েছি, মসজিদে সিমেন্ট দিয়েছি, ও আমি কত টাকা খরচা করেছি, আমি কাউকে গালি দিই না, কারোর সঙ্গে বেইমানি করিনি, কারো এক টাকা মেরে খাইনি, আমার কি ইমান কম আছে নাকি? ওর উত্তর হচ্ছে, তোর ইমান তো মোটেই নাই, আবার কম বেশি কোথা? মোটেই নাই, একদম তোর ঝোলাতে ইমান, আবার কম বেশি কোথা হলো? বন্ধুরা আমার, এর জন্য ইমানদার বেনামাজি হতে পারে না আর বেনামাজি ইমানদার হতে পারে না। ইমানদার মরতে কি বেনামাজি হতে পারে না, মরতে কি ইমানদার নামাজি হতে পারে না? যে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা, যদি তোমরা আমার নজরে ভালো হতে চাও, মরতে কি হতে চাও, তাহলে তোমাদেরকে পাঁচটা জিনিসের উপরে ইমান আনতে হবে আর পাঁচটা আমল করতে হবে। এই পাঁচ পাঁচ দশটি যখন তোদের ভিতরে আমি দেখতে পাবো, আল্লাহ বলছেন পাঁচটা জিনিসের উপরে ইমান আনতে হবে আর পাঁচটা জিনিসকে আমাল করতে হবে। এই পাঁচ পাঁচ দশটা জিনিস যখন তোদের ভিতরে আমি পেয়ে যাব, আমার পাঁচটা জিনিসের উপরে ইমান কি? আল্লাহর উপরে ইমান, আখেরাতের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিতাবের উপরে ইমান, নবীদের উপরে ইমান। আর পাঁচটা আমল কি? মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, আল্লাহর হুদুদকে পুরা করতে হবে, এবং সুখে দুঃখে মানে বিপদে আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। যখন এই দশটি কাজ তোর দ্বারা হবে রে, পৃথিবীর লোক তোর দিকে আঙুল তুলে যদি বলে তুই বেঈমান বেঈমান বেঈমান, তুই নিশ্চিত থাকবি সারা দুনিয়া তোকে বেঈমান বললে আমি আল্লাহ তোকে ঈমানদার বলবো। আল্লাহ বলছেন, উলা এরাই হল প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আমার কাছে মুত্তাকি। এবার এই দশটা আপনাদেরকে গুনিয়ে দিই, পাঁচটা জিনিসের উপরে ইমান আনতে হবে আর পাঁচটা আমাল করতে হবে। পাঁচটা জিনিসের উপর ইমান আনতে হবে, সেই পাঁচটা কি? মান আমানা বিল্লাহ, প্রথম নম্বরে ইমান হচ্ছে আল্লাহর উপরে ইমান, জি প্রথম নম্বরটা হচ্ছে আল্লাহর উপরে ইমান। আমার আগে বক্তব্য রাখছিলেন আনোয়ার ভাই, জি, তো আমি আর আনোয়ার ভাই দুজনে স্টেজে ঝগড়া করছি, কি নিয়ে ঝগড়া করছি? এতগুলো পাবলিকের সামনে উনি আমাকে বলছে যে আপনাকে যে ডাক বাংলায় আমি 1000 টাকা দিয়েছি, টাকাটা দেন। আমি বলছি কখন দিলে গো? টাকাই দেন নাই আপনি? তাহলে দুটো মুলবিতে একজন কেউ মিথ্যা বলছে না? মিথ্যা নয়, ভুলেও তো যাই মানুষ, তো ভুলে গিয়ে বলছে না তুমি তো আমাকে টাকা দাওনি, আর ই বলছে হ্যাঁ আমি দিয়েছি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তখন সভাপতি এসে দুজনের ঘাড়ে হাত দিয়ে বলছে চুপ করো, তোমরা এসে মানুষের সামনে তোমাদের লজ্জা শরম কম, বেশি চিল্লাচিল্লি করিও না, যদি আল্লাহ থাকে তুমি টাকা পেয়ে যাবে, যদি আল্লাহ থাকে তোমার বিচার হয়ে যাবে, ঠিক বলেছে না ভুল? ঠিক বলেছে। যে ভাই এটা ভুল বলেছে, যদি আল্লাহ থাকে মানে কি? আল্লাহ নাও থাকতে পারে, যদি আল্লাহ থাকে, ঠিক বলেছে, যদি, আগার মাগার লেকিন ইমানের ব্যাপারে ব্যবহার করা যাবে না।
কেউ যদি বলে আল্লাহ যদি থাকে তোকে দেখে নিব, জানতে হবে পাকা বেঈমান ওর ঈমান নাই। আল্লাহ যদি থাকে নাই, ঈমানদার বলবে আল্লাহ আছি তোকে দেখে নিব, এর নাম হচ্ছে ঈমান। ওতে বন্ধুরে আল্লাহর উপরে কামিল ঈমান আনতে হবে। আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে, একটু ঘাটতি করলে হবে না। সেই ঈমানটা কেমন? দু একটা প্রশ্ন করি আমি, আল্লাহ কোথায় আছেন? জোরে বলেন কোথায় আছেন? জি, আর রহমান আরশস্তাওয়া, তিনি আরশের মধ্যে আছেন। আল্লাহ এখানে ওখানে সব জায়গায় নাই, তবে আল্লাহর জ্ঞান আল্লাহর ইলম সব জায়গায় ছড়িয়ে আছে। টাওয়ারের নিচে কম্পিউটার আছে, আর সারা এলাকার সমস্ত মোবাইলের অডিও ভিডিও সে বুঝতে পারছে, কে কতক্ষণ কথা বলছে, কি বলছে না বলছে। টাওয়ারের নিচে থেকে সে আপনাকে রিডিং দিয়ে দিতে পারবে, সে আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিতে পারবে। তেমনি আমার আল্লাহ আরশের মধ্যে রয়েছে, সেই আরশটা কেমন? অশিয়া কুরসি উহুস সামা ও আতিমাল আরদা, সে আরশটা হচ্ছে বিশ্বটাকে জড়িয়ে রেখেছে, বিশ্বটা আরশের নিচে ঢুকে আছে। ওতে বন্ধুরে সে মাবুদ আমার, তিনি হলেন আমাদের আল্লাহ। সে আল্লাহর উপরে কামিল ঈমান আনতে হবে। আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে পেতে গেলে আপনাকে আমাকে চারখানা গুণে গুণান্বিত হতে হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহকে স্মরণ করতে হবে ঈমানের সঙ্গে, তো আল্লাহ আপনাকে স্মরণ করবে ক্ষমাকে সঙ্গে করে। আর যে অবস্থায় রেখেছে আল্লাহ, এই অবস্থায় শুকরিয়া করে দিতে হবে। আল্লাহর বিরুদ্ধে কোনো রকম কথা বললে হবে না, তবে আল্লাহকে পাওয়া যাবে। কেউ যদি মনে করে আল্লাহকে আমার সঙ্গে রাখবো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মা সাবিরিন, হে আমার গোলামের দল তোরা ধৈর্য ধর, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছে, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। আল্লাহকে যদি কেউ বলে যে আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ আমার আপনজন হয়ে যাক, আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, আল্লাহ যেন নারাজ না থাকে, আল্লাহ তাআলা একবার তাআলা বলছেন তুই আমাকে যত ভয় করবে আমি তোর উপরে অত বেশি রাজি হব। জালিকা লিমান খাশিয়া রাব্বা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, জালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে, তারা আল্লাহকে রাজি করেছেন। কোন বস্তু দিয়ে করেছেন? মাল দিয়ে না, তারা করেছেন আল্লাহকে ভয় করেছেন। সাহাবীরা যত বেশি ভয় করেছে তত আল্লাহ রাজি হয়ে গেছে। কেউ যদি বলে নাল্লা আপনাকে আমি ভালোবাসতে চাই, আপনি আমাকে ভালোবাসেন, তা আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, নবী হে তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমি নবীজির মতো তোমরা চলাফেরা করো, তোমার মাথার চুল, পায়ের জুতা, তোমার প্যান্ট, তোমার জামা কাপড় নবীজির মতো হয়ে যাবে। যেদিন তুমি নবীজির মডেলে হয়ে যাবে তোমাকে আল্লাহকে ভালোবাসা দরকার হবে না, আল্লাহর ভালোবাসা তোমার দিকে দ্রুত গতিতে দৌড়ে চলে আসবে। কেউ যদি মনে করে আল্লাহকে কাছে পেতে চায়, ওয়াসজুদ ওয়াক্তারে, আল্লাহ বলছে যত সাজদা করবে আমি আল্লাহ তোর কাছে তত থাকবো। এর জন্য আমার আল্লাহ বলছে মানা মানা বিল্লাহে, এক নম্বরে হচ্ছে আল্লাহর উপরে কামিল ঈমান আনতে হবে, যে ঈমানে কোনো ঘাটতি থাকবে না, আদার মাদার লেকিন বলে কিছু থাকবে না। আল্লাহ আছি, আল্লাহ ছিলেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়া জাহির ওয়া বা,
আছেন, তিনি গোপন, তিনি প্রকাশ, তিনি আগে, তিনি পিছে, তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি হাই হইও কোনদিন তিনি ধ্বংস হবেন না, কুল্লু মান আলাইহা ফান, সারা পৃথিবী ধ্বংস হবে, রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, তিনি হযরত তিনার চেহারা এবং তিনি বেঁচে থাকবেন, বাকি সব ধ্বংসশীল আল্লাহ বাদ দিয়ে এইগুলোর উপরে তোমাকে কামিল ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, ঠিক আছে, তো আল্লাহর কি দরকার পড়েছে আমাদেরকে স্মরণ করা? হাজি, আমি আমার মাবুদকে ডাকবো, আমি যার গোলাম, যে আমার মুনিব, তাকে আমি ডাকবো, আর সে যদি আমার ডাকে সারা নাই দিল তাহলে আমার মালিক হলো কি করে? আল্লাহ বলছে আমি সারা দিব। কিন্তু দুইজনের ডাকার ভিতরে দুই ধরনের শব্দ থাকবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না, যে লা ইলাহা বলবে সে জান্নাতে যাবে। আপনারা যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, আমরা বলতে পারবো না, আমরা দেখিনি। আমাদের মুরব্বী যারা আছেন তারা বলতে পারবে যে গুমানি দেওয়ানি আর লম্বুধরের পালা গান হতো। জি ভাই, তো এই পালা গানে গুমানি দেওয়ানি বলছে, লম্বুধর বলছে গুমানি দেওয়ানিকে যে জান্নাতের দরজা খুলবি তো, তোর কাছে চাবি আছে জান্নাত যাব বলছিস? কই তোর কাছে চাবি? তো গুমানি দেওয়ানি তখন বলছে, এবার গান শুরু করে দিলে, খুলবি যদি বেহেস্তের ঘর এই কালেমার পুঞ্জি ধার, বল সকলে বল রে তোরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। যখন গায়ক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ঢোল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাবলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, হারমোনিয়াম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফ্লোর আর লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যঞ্জন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খঞ্জনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কিনা একতারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহর উপরে সে জান্নাতে চলে যাবে। তাহলে ঢোল তাবলা ফুলোর আর ব্যঞ্জন হারমোনিয়াম সব যেন জান্নাতে যাবে, না 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 এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। তাহলে বলবেন যে লা ইলাহা বলেছে, তো লা ইলাহা বললে কি হবে? লা ইলাহাটা শুধু বললে হবে না, লা ইলাহার সঙ্গে আর একটা জিনিস হৃদয়ে থাকতে হবে। মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে, বেঈমান হালাতে লা ইলাহা বলে কোনো লাভ হবে